অবশেষে কোর্টের ধমকে পিএসসি শূন্য পূরণে ব্যস্ত হয়ে উঠেছে এবং পিএসসি আগে চেয়ারম্যান নিযুক্ত ছিল তারপরে সমস্ত সদস্যদের আর কয়েকদিনের মধ্যে নিযুক্ত করবেন এবং তারপরে কিন্তু পিএসসি তৎপর হয়ে উঠবে যাতে কোর্টের কাছে কন্টেম না খায় কোর্ট অপমাননার দায়ে যাতে না পড়ে সেই জন্যেই পিএসসিরা দপ্তরে গতকাল বিভিন্নভাবেই নানা উপায়ে কিভাবে সমস্য সমস্ত সমস্যার সমাধান করা যায় তার জন্য একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে ডাব্লু বিসিএস পরীক্ষা জুলাই আগস্ট মাস নাগাদ বিজ্ঞপ্তি দেয়া হবে এখানে মনে রাখবেন আপাতত যা সিদ্ধান্ত নিয়েছেন তাতে পুরোনো সিলেবাস অনুযায়ী ডাব্লু পরীক্ষা হচ্ছে জুলাই আগস্ট মাস নাগাদ বিজ্ঞপ্তি দিতে পারে পরীক্ষা হবে ডিসেম্বর নাগাদ এখনও পর্যন্ত যা তথ্য সেখানে পুরনো সিলেবাস অনুযায়ী হচ্ছে যদি নতুন সিলেবাস অনুযায়ী হয় তাহলে পরীক্ষা পিছিয়ে যাবে বলে পিএসসি সূত্রে খবর সুতরাং আপনারা পড়াশোনা শুরু করুন ডাব্লিউ বিসিএসের এছাড়া পিএসসি সাব ইন্সপেক্টর অফ স্কুলস বহুদিন যাবৎ হয়নি প্রায় চার পাঁচ বছর সেটা আবার হতে চলেছে আরেকটা বেশ কিছুদিন আগে দেখবেন আমি ভিডিও দিয়েছিলাম যে পিএসসির যে টিচার রিক্রুটমেন্ট সেটাও অনেক দিন ধরে হয়নি সরকারি স্কুলগুলো বিভিন্নভাবে ধুকছে সেখানে পিএসসি কে নানারকমভাবে ধমক দিয়েছে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই জন্যই পিএসসিও খুব দ্রুত নিয়োগ করতে চলেছে টিচার এছাড়া আরও ছোটোখাটো যেগুলো আছে যেখানে কেস কাম হয়ে আছে যেমন খাদ্য দপ্তরে কেস হয়েছে ভেক্যালসে কেস হয়েছে মোটর ভেকেলসে সেগুলো কিন্তু খুব দ্রুত তৎপর হয়েছে সবগুলোকে জট ছাড়ানোর জন্যে এবং বলছে সেই জট তারা কিন্তু এই বছরের মধ্যে সেই জ্বর তারা ছাড়িয়ে নিয়ে তারা জানুয়ারির মধ্যে নতুনভাবে আবার ওই বিজ্ঞপ্তিগুলো দেবে কিন্তু আপাতত যে যে তিনটি বিজ্ঞপ্তি দেয়া হবে সেই তিনটি বিজ্ঞপ্তি একেবারে এই ভিডিওর উপরে লেখা আছে ফ্লায়ারে এলেকা লেখা আছে দেখুন ডব্লু বিসিএস টিচার এবং পিএসসি সাব ইন্সপেক্টর অর্থাৎ আপনারা কিন্তু এইগুলোর জন্যে মানসিকভাবে প্রস্তুত হন কারণ সরকার স্কুল সার্ভিস প্রাইমারি সার্ভিসের দুর্নীতি নিয়ে রকম ঝামেলায় আছে চাপে আছে উনিশে জুলাই আরও একটা বাজে ঘটনা ঘটতে চলেছে দেখবেন এবং এই মাসের তিরিশ তারিখেও আরও বাজে ঘটনা ঘটতে চলেছে প্রাইমারির উপরে নিয়োগ করে এবং আপার প্রাইমারিও প্রায় বাতিলের পর্যায়ে চলে গেছে কর্মশিক্ষা শিক্ষা সেই জন্যে পিএসসি তড়িঘড়ি বৈঠক করে বলেছে পিএসসির সমস্ত পেন্ডিং পরীক্ষাগুলো শীঘ্রই হতে চলেছে